কর্ড বের করতে মূলত স্কেল থেকে বের করা লাগে। স্কেল আমরা যারা জানি না তাদের জন্য এলেছে। অক্টেভে আমরা জানি 12টা নোট আছে, এ শার্প বি, সি, সি শার্প বি, ডি শার্প ই, এফ, এফ শার্প জি, ডি শার্প। এর মধ্যে থেকে আমি যদি মেজর কর্ড বের করতে যাই তাহলে থিওরি অ্যাপ্লাই করবো 1 5 8। আমি যদি এ মেজর কর্ডটা বের করতে যাই তাহলে হিসেব কীরকম হয়, ওয়ানে আছে এ, ফাইভে আসে সি শার্প, এইটে আছে ই। কীভাবে আপনার খাতাগুলো হিসেবটা করবেন, ওয়ান এ এ শার্প বি সি সি শার্প ফাইভে, ডি ডি শার্প ই, এইটে ই। তো এ সি শার্প ই এই তিনটা নোটকে আমি যদি ধরি গিটারে তাহলে সেটা এ মেজর কর্ড হয়। যেখান থেকে খুশি দেখ সেখান থেকে ধরতে পারেন, স্ট্রিং বাই স্ট্রিং ধরতে পারেন বা একটা রুট কল্পনা করে ধরতে পারেন। স্ট্রিং বাই স্ট্রিং যদি আমি ধরতে চাই সেক্ষেত্রে এরকম হয় যে আমি ওপেন এক নম্বর স্ট্রিংটা সেটা নর্মালি ই বাজে, আর তো ই আমাদের কর্ড নোট, কোথাও কিছু ধরতেছি না যেহেতু নর্মালি ই বাজতেছে। তারপর আছে বি তার, বি তারে আমি আমার কর্ড নোটের যে কোনো একটা ধরবো, বি সি সি শার্প, তাহলে সি শার্প নোট আমার কর্ড নোট। তা আমি এই দুইটা তারে অলরেডি আমি এ মেজর কর্ডের নোট দুইটা নিয়েছি। এরপরে আছে জি তার, জি শার্প এ, এ আমাদের কর্ড নোট। তারপরে আছে ডি তার, ডি শার্প ই, ইউ আমাদের কর্ড নোট। তারপরে আছে এ তার, এ আমাদের কর্ড নোট, কোথাও ধরতে হইতেছে না, এবং ইও আমাদের কর্ড নোট, কোথাও ধরতেছে না। তাহলে আমি এ মেজর কর্ডটা এইভাবে ধরতে পারছি। এখন আমি যদি চিন্তা করি যে আমি একটা রুট রুট বেস করে আমি কর্ড বের করবো, তাহলে আমি ধরি আমার এখান থেকেই এক নম্বর তারে পাঁচ নম্বর ফ্রেটে আমার এ নোট, এটাকে আমি রুটটা ধরলাম এ। এরপরে আশেপাশে আমি নোটগুলো খুঁজে বের করবো, যেমন এটা বি তার, বি এর এখান থেকে হিসেব করে আসলে দেখবেন এখানে এটা ই নোট। তাহলে আমি ধরার সুবিধাতে আশেপাশেই নোট খুঁজবো। আমি কিন্তু নোট এখানেও পাই, সি শার্প পাই, কিন্তু আমি এর পাশে নেওয়ার জন্য এখানে নিয়েছি। তারপরে আছে এটা জি তার, জি তারের এখানে দেখবেন সি শার্প, হিসেব করলে দেখবেন এখানে সি শার্প। তারপরে এখানে আছে এ, এটা ই, এটা আরেকটা এ। এই থিওরি যে কোনো জায়গায় অ্যাপ্লাই করা যায়, এখানেও করা যায়, বা একই পজিশনের কর্ডটাকে অনেকভাবে চেঞ্জ করা যায়। যেমন আমি এখানে দেখছিলাম এ মেজর কর্ড, এখানে আমার এই এই স্ট্রিংয়ে ছিল ই নোট, ওপেন এক নম্বর তার ওপেন বাজতে ছিল ই নোট, এখানে আমি যদি ধরি সেটা এ হয়, অর্থাৎ কর্ড নোটই হয়, তাহলে ধরার ক্ষেত্রে এরকম ধরতে হয়। আবার এখানে নোটটা আমি ই ছিল, এখানে আমি ইচ্ছা করলে চেঞ্জ করলে এফ শার্প, সরি এ সি শার্প ই, এটা এ বাজতে ছিল এখানে ওপেন, এখানে ইচ্ছা করলে আমি সি শার্প নোট করতে পারি। এভাবে থিওরি অ্যাপ্লাই করে আমি যে কোনো জায়গায় ধরতে পারি। যদি আমি সি থেকে ধরি, সি কর্ড বের করতে যাই, তাহলে আমার সি 1 5 8 এই থিওরি অক্টেভে অ্যাপ্লাই করলে বেরোবে সি ই জি। তো সি ই যদি আমি গিটারে খুঁজতে যাই, আমার এক নম্বর তার ওপেন তার এক নম্বর তারটা এখানে ই নোট, অর্থাৎ সি ই জি এর মধ্যেই আছে, কিছু ধরতে হচ্ছে না। তারপরে দুই নম্বর তারে আছে বি তার, বি তারকে যদি আমি এখানে ধরি তাহলে এটা সি হয়, তাহলে সি ই পেলাম। এরপরে আছে জি তার, সি ই জি যেহেতু জি জিও আছে, জি ধরতে হচ্ছে না। তারপরে আছে ডি তার, ডি শার্প ই, অর্থাৎ এখানে আমি ধরলাম ই করলাম জিনিসটাকে। তারপরে আছে এ তার, এ শার্প বি সি, তাহলে আমার একদম উপরের তারটা এমনিতে ই বাজে, অর্থাৎ সি ই জি আমি এভাবে ধরলে হচ্ছে। এরপরে আরও অনেকভাবে অনেক পজিশনে অনেকভাবে ধরা যায়, থিওরি অ্যাপ্লাই করে নিজে নিজে চেষ্টা করতে থাকেন। আর নেক্সট লেসন পাওয়ার জন্য সাবস্ক্রাইব করেন।